96 হাজার বাংলাদেশী কর্মীকে ওমান সরকার বৈধতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে ভাবছে ওমান বিকেলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশের যুক্ত মানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেয়া হবে ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে সেটা তারা এগ্রি করেছে ছিয়ানব্বই হাজার যেটা অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে সেটা বারবেলি ওয়াজ এগ্রিড এবং সেটা আইসকেও আলাপ করলাম সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট